গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো পুজো টুজো তো কেটে গেছে, তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, পাড়ায় পুজো হচ্ছে, তাই পুজো পুজো ভাবটা কিন্তু এখনও রয়েছে। তো শীতের আমেজ কিন্তু অলমোস্ট পড়া শুরু করে দিয়েছে, একটা রোদ ঝলমলে দিন, ভীষণ সুন্দর একটা রোদ উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ল্যাদ খেতে খেতে এক কাপ চা বানিয়ে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। বাবা সকালবেলা বাজার গিয়েছিল, তো একটা সুন্দর জবা ফুলের গাছ দেখতে পায়, একজন পাশে নিয়ে বিক্রি করছিল, তো ওখান থেকে এই জবা ফুলের গাছটা নিয়ে এসেছে। আর এই যে এখন বাবা এটাকে একদম সাথে সাথে লাগিয়ে দিচ্ছে, কারণ এমনিতে শীতের সিজন জবা ফুল খুব একটা ভালো হয় না, তাই এখন লাগিয়ে দিচ্ছে যাতে একটু বড় হয়ে যায়, এরপরে এত ভালো ভালো ফুল পেতে পারি। সকালে চা খাওয়ার সাথে সাথে এই খবরের কাগজটা আমি পড়ি, এটা না পড়লে না মনে হয় যে কি যেন একটা বাকি রয়ে গেল। এটা পড়ছি আমি ঠিকই, তার সাথে সাথে আমার মাথায় ঘুরছে যে আজকে সারাটা দিন আমাকে কি কি কাজ করতে হবে, কি কি কাজ আমাকে রেডি করতে হবে, সেটাই ভাবছিলাম আর কি। অনেকদিন ডিমের ভুজিয়া খাওয়া হয় না, তাই মাকে বললাম তুমি রুটিটা বানাও, আমি গরম গরম ডিমের ভুজিয়া বানাবো। তো আজকে একটু ডিমের ভুজিয়ার মধ্যে না আলুও দিয়েছিলাম, কেন জানি না ইচ্ছা করলো আমার আবার মাঝে মাঝে একটু ডিমের ভুজিয়াতে আলু বা কোনো সবজি, আর এখন যেহেতু শীতকাল তাই নতুন নতুন সবজি দিতে কিন্তু বেশ ভালো লাগে। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো, আদা কুচি, অল্প একটু রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভালো করে একটু ভেজে নেব। সকালবেলার এই ব্রেকফাস্টটা নিয়ে না আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই একটা বড় হেডেক, কারণ রোজ রোজ নতুন নতুন কী এমন বানানো যায়। আর সত্যি কথা বলতে রোজ রোজ তেমন টাইপের কিছু আইটেম বানানো হয় না, কারণ সকালবেলা উঠে সবাই না একটুখানি কাজটা কমই করতে চায়, তাই যেটা ইজি হয় সেটা করে নেওয়াই ভালো। আলুটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি ডিমটা, এরপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দু তিনবার ওলট পালট করে দেব। ডিমটা একটু শুকনো শুকনো হলে এটাকে নামিয়ে নেব। ব্যাস আমার একদম গরমা গরম ভুজিয়া রেডি। সকাল সকাল মা মেশিনটা চালিয়ে দিয়েছিল, অনেক জামা কাপড় হয়েছিল, এতদিন পুজোর জন্য সেমনভাবে কিছু কাচাকুচিও হয়নি, তো এবার এই জামা কাপড়গুলো একদম সোজা ছাদে নিয়ে মেলে দেবো, কারণ আজকে রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে। সত্যি আজকে রোদটা খুবই কড়া, পুরো গা হাত পা না পুড়ে যাচ্ছে। অলরেডি 10:30 বেজে গেছে, ব্রেকফাস্ট করতে আজকে একটু দেরি হয়ে গেছে, ছুটির দিন কাজকর্ম সেরকম নেই, তাই একটু ওই আর কি সময়টা একটু বেশিই নেয় সবাই, তো এসে আগে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তা আমি মা আর বাবা বসে গেছি টেবিলে, এই সময়টা আমরা একটু সবাই মিলে গল্প করতে ভালোবাসি, তো খেতে খেতে গল্প করতে তোমরা কারা কারা ভালোবাসো লিখে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। আমার মনে হয় এটা হচ্ছে সবার একটা ফ্যামিলি টাইম, খেতে খেতে গল্প করাটা।
ব্রেকফাস্ট করার পর বেশ কিছু আমার কাজ ছিল, তো সেই কাজগুলো সব করা আমার কমপ্লিট। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আবারও একটা ডিশ রান্না করব। তো শীতকালে না এরকম কচি কচি শিম আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, তাই আজকে মাকে বললাম ঝোলটা আমি বানাবো, সেটা জমিয়ে রসিয়ে একটা ঝোল বানাবো। তেমন কিছুই না, এই মাছের ঝোলটা কিন্তু ভীষণই সিম্পল। আলু টমেটো পেঁয়াজ শিম একবারে ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা অল্প একটু জিরের গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা কষে আসলে এর মধ্যে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলে কিন্তু রেডি। ধনে পাতাও অ্যাড করতে পারো, আমি আজকে আর অ্যাড করলাম না। এইরকম গরম গরম সিম্পল মাছের ঝোল দিয়ে একদম গরম গরম ভাত মেখে খেয়েও দুটো ভাত কিন্তু বেশি খাবে, এই আমি বলে রাখলাম। বিকেলে বাড়ির সামনে একটা বড় সড়ো প্যান্ডেল হয়েছে, তো ওটাই দেখতে গিয়েছিলাম আমি মা আর বাবা। তো এখান থেকে বেরিয়ে আরো একটা দুটো দেখেছিলাম আর কি। কালী পুজোর সময় আমাদের পাড়াটা দেখতে এত ভালো লাগে না সে আর কি বলবো, ভীষণই সুন্দর লাগে। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু লাইট দিয়ে সাজানো হয়, তোমরা জাস্ট দেখো এত সুন্দর লাগছে দেখতে, প্রত্যেক কটা বাড়িতেই লাইট দিয়ে সাজানো হয়। আর যেহেতু বাড়ির সামনে মাঠে পুজো, তাই একটা পুজো পুজো ফিল কিন্তু একটা অন্যরকম। এই যে বাড়িতে এসে মায়ের বানানো এই স্পেশাল ডিশটা, না না একদমই স্পেশাল কিছু না, এটা কিন্তু তোমরাও বানাতে পারবে। বাড়িতে যদি রুটি থাকে প্লেন তেলের মধ্যে, রিফাইন তেলের মধ্যে একদম ছাঁকাভাবে তোমরা এটাকে ভাজো, একটু শক্ত করে ভাজবে, এত ভালো লাগে না খেতে, মানে কি বলবো। তোমরা একদিন অবশ্যই রেসিপিটা ট্রাই করো, খুবই সোজা, জাস্ট বাড়িতে রুটি থাকতে হবে, সে রুটিটাকে জাস্ট তেলের মধ্যে ভাজবে, ব্যাস রেডি। ইভিনিং স্ন্যাক্স কিন্তু একদম রেডি। এই যে দেখো আমি কীভাবে খাচ্ছি, আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এসে এত খিদে পেয়েছিল, বাইরে যেহেতু কিছু খাইনি, তো মাকে বললাম এরকম করে একটু ভেজে দাও তো, তা আমি আর মাই খাচ্ছিলাম। আজকে হলো নেক্সট ডে, ইমন এসেছে আমাদের বাড়িতে, তো আমি আরও একটু বেরিয়েছি বাজি আর মিষ্টি কেনার জন্য। কালী পুজোতে বাজি না ফাটালে না মনটাতে কেমন যেন উস্কুস উস্কুস করে, আমার তো ভালো লাগে না। একটা দুটো হলেও মনে হয় একটু অল্প করে হলেও বাবা একটুখানি বাজি ফাটাই, বেশ ভালো লাগে। তো কালকে যেহেতু ভাইফোঁটা, তো মিষ্টির দোকানে দেখো একদম মিষ্টির মানে পশরা বসে গেছে। আমি নিজেই আজকে দুপুরবেলা এসে মিষ্টি কিনে নিয়ে গেছি, কারণ জানি বিকেলবেলা তো প্রচুর ভিড় হবে। তো এই সময় মিষ্টির দোকানগুলো দেখতে এত ভালো লাগে, দেখো কত রকমের মিষ্টি। তো কেনাকাটি হয়ে গেছে, বাড়ি এসেছে, বাড়ি এসে এক সেকেন্ডও দাঁড়ায়নি, এসেই বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে আমি দাদা আর ইমন মিলে। যা বাজি কিনেছি সবটাই আজকেই শেষ করতে হবে, এমনটা নিয়েই নেমেছিলাম বাজি ফাটাতে। Thank you.
আজকে ভাই ফোটা, সকাল থেকে আমার চাপটা একটু বেশি, কারণ ভাই ফোটার সব কিছু গুছানো থেকে স্টার্ট করে আজকে স্পেশাল যে রান্নাটা হবে সেই রান্নাটাও আমি করব। তো এখানে ভাই ফোটার থালাটা আমি গুছিয়ে নিচ্ছি। এইবার যেহেতু ভাই ফোটাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে তাই একটু রাশ রয়েছে, খুব তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে, কারণ বাবা আর দাদা যাবে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, কারণ সেখানে পিসি ওয়েট করছে, আরও আমার কয়েকটা বোন রয়েছে তারাও ওয়েট করছে দাদা ফোটা দেবে বাবাও ফোটা দেবে বলে। তো এই যে আমাদের ভাই ফোটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকবারই আমি শাড়ি পরি ভাই ফোটার দিন, আজও পরেছি, শুধু এবার জুয়েলারিগুলো একটু গোল্ডের পরেছি। কেমন লাগছে লিখে জানিও তো। তো আমাদের ভাই ফোটা কমপ্লিট, তো দাদা এখানে খাচ্ছে, ও খাক, আমি চলে যাই সোজা রান্নাঘর। আমি বানাচ্ছি ভাই ফোটা স্পেশাল মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। চিকেন চাপটা আমি বাইরে থেকে অর্ডার করছি। তো মাটন বিরিয়ানি আর চিকেন চাপের রেসিপি কিন্তু একদম ডিটেলসে আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও একবার। শাড়ি পরে রান্না করতে সত্যি খুব অসুবিধা হচ্ছিলো তাই সবার আগে চেঞ্জ করে নিয়েছি, এবার একটু কমফোর্টেবল মনে হচ্ছে, এবার একদম রান্নাটা মন দিয়ে আমি করতে পারবো। ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই আজকাল একদম ডিটেলস আমি দেখাচ্ছি না, জাস্ট অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। রান্না প্রায় শেষের দিকে, বিরিয়ানিটা জাস্ট আমি দমে বসিয়ে এসে সোফাতে বসেছি আর দেখলাম যে ইনি এসে উপস্থিত, তো ওর সাথে একটু খেলছিলাম, একটু কথা বলছিলাম আর কি। তো দাদারা চলে এসেছিল, ওদের জন্য ওয়েট করছিলাম, তো ওরা আসার পরেই আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছি। বিরিয়ানিটা আজকে ভীষণই ভালো হয়েছিল, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো আজকে ব্লগটা আমি এত পর্যন্ত রাখছি, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে দেখতে। যারা যারা নতুন আমার চ্যানেল জয়েন করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো।